গাজা বিরোধী অভিযানে রবিবার তেলিয়ামুড়া থানাধীন তুষিন্দ্রাই বাড়ি এলাকায় একটি গাজা বাগান ধ্বংস করে দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। প্রায় শতাধিক পরিণত গাজা গাছ কেটে এবং পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন থানার বরিষ্ঠ পুলিশ কর্তারা। উল্লেখ্য, খোয়াই নদীর পাড়ে একটি নির্জন জায়গায় গড়ে তোলা হয়েছিল এই গাজা বাগান। আগামী দিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তী। গাঁদা চাষ হচ্ছে এই খবরটা পাই এবং এটা প্রায় ম্যাচিওর স্টেজে ছিল। তো আজকে আমরা আমাদের লোকজন নিয়ে গিয়ে ওই গাঁদা গাছ সব কেটে ওগুলোকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিই। তেলিমুড়া থানা এরিয়াতে আমরা আরো খোঁজ খবর নিচ্ছি কোন কোন জায়গায় এরকম গাঁদের চাষ হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা অ্যাকশন নিই। মানে কাউকে কি আটক করা, মানে কার গাছ বা কি কোন আইডেন্টিফিকেশন করা গেছে? এটা খাস ল্যান্ডের নদীর চরের উপরে, এটার মালিকানা কেউ নেই, কেউ সামনে মালিকানা দাবিও করে না।